ठाकुर माँ स्वामीजी के प्रणाम निवेदन करछी। राजा महाराज जी, महापुरुष महाराज जी, शारदानंद जी, अन्यान्य श्री रामकृष्ण सन्यासी पार्षदेर प्रणाम जानाच्छी। सामने उपस्थित आछेन वरिष्ठ सन्यासी वृंद, पूज्यपाद भजनानंद जी, गिरीशानंद जी एवं अन्यान्यरा, তাদেরও আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। অন্যান্য সন্ন্যাসীদের আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। সমবেত ভক্তমণ্ডলীকেও আমার প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। শারদানন্দ জির পত্রমালা থেকে খুব সুন্দর বিষয় অনুযায়ী সংকলন করে আমাদের একজন সাধু ভ্রাতা একটু আগে পড়লেন, তাতে আমরা এবং আপনারা আমাদের আধ্যাত্মিক জীবন সংক্রান্ত বেশ কতগুলো বাস্তব পথ নির্দেশ পেলাম। আমার বিষয় হচ্ছে তার অনন্য জীবন। এদের জীবন এবং বাণী একাকার, যা বলেন সেটা তাদের জীবনে প্রতিফলিত, এবং জীবনে যেটা প্রতিফলিত শুধু সেটুকুই বাণী হিসাবে এরা বলে থাকেন। রামকৃষ্ণ সংঘের ইতিহাসে শারদানন্দজির একটি অনন্য ভূমিকা। আমাদের মূল আদর্শ ঠাকুরমা স্বামীজি, ভগিনী নিবেদিতা ঠাকুর মা স্বামীজিকে একটি অখণ্ড আদর্শ বলে বলছেন এবং যথার্থই বলছেন, যার জন্য তিনি রামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ এইভাবে কথাটা বলতেন, যে নিজের পরিচয় দিতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। এবং সেখান থেকেই আমরা বলতে শিখেছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন। এই কথাটিকে নিবেদিতা মাস্টার জি সাহেবের সুন্দর ব্যাখ্যা করেছেন, যে আমি যেই রামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ বলছি, আমার মনে হয় একটাই অখণ্ড শক্তি, সেই অখণ্ড শক্তি শুধু রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোথার থেকে যে এই শক্তিটি শুরু আর কোথায় এই শক্তিটি গিয়ে শেষ হয়েছে সেটা বলা যাবে না। তারপরে তিনি বলছেন, এই শক্তির মূর্ত প্রতীক হিসাবে এখনও অনেকে বেঁচে আছেন, অর্থাৎ স্বামীজি বা যোগানন্দজি ছাড়া সমস্ত পার্ষদরা আছেন, তাদেরকেও তিনি রামকৃষ্ণ শারদাদেবী বিবেকানন্দ ভাবধারার একেবারে অভিন্ন প্রকাশ বলে মনে করছেন, এই মহাশক্তির এক একটা স্ফুট বলে মনে করছেন। শ্রী মাও বলছেন, ঠাকুরের এই সব পার্ষদরা তার সব যেন প্রত্যেকে যেন তার হাত পা এরকম। তো যাই হোক, রাজা মহারাজ যে একটা কথা বলছেন যে আমরা ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা দাগ বুলিয়ে যা। ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ নিয়ে যারা ছাঁচ তৈরি করেছেন, রাজা মহারাজ অবশ্যই তার মধ্যে আছেন, এবং আরও দু একজন অন্যতম যারা আছেন তাদের মধ্যে প্রধান অবশ্যই শারদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক। তখন সাধারণ সম্পাদক বলা হতো না, আজকালকার ভাষায় আমরা বলবো তিনি হচ্ছেন রামকৃষ্ণ সংঘের, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম জেনারেল সেক্রেটারি। তার জন্ম 23শে ডিসেম্বর 1865, দেহত্যাগ 62 বছর পরে 1987 খ্রিস্টাব্দে। স্বামীজির থেকে 3 বছর 20 দিনের ছোট ছিলেন। কলকাতাতেই আর্মহার স্ট্রিটে তার জন্ম গৃহ ছিল, এখন যেটা সম্ভবত রামমোহন রায় সরণি। ঠাকুর বলেছিলেন, শরৎ এবং শশীকে ঋষি কৃষ্ণের দলে দেখেছি। ঋষি কৃষ্ণ মানে হচ্ছে যীশুখ্রিস্ট। শরৎ মহারাজ তো শারদানন্দজি, শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি, এরা পরস্পর খুড়তুতো জ্যাঠতুতো ভাই ছিলেন, এদেরকে যীশুখ্রিস্টের দলে দেখেছিলেন বলে ঠাকুর বলছেন। কিন্তু যে পরিবারে শারদানন্দজি জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারে কিন্তু খ্রিস্টীয় প্রভাব আমরা বাধ্যত কিছু দেখিনি। সেখানে দধি বামনের পুজো হতো, সবার শাক্ত পরিবার ছিল,
তার পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, তিনি সিদ্ধ তান্ত্রিক ছিলেন এবং তার কাছ থেকেই তান্ত্রিক দীক্ষা নিয়ে শারদানন্দজিও পরবর্তীকালে তান্ত্রিক সাধনা করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত শান্ত ছিলেন, এতটাই শান্ত ছিলেন যে প্রথম দিকে তাকে সবাই হাওয়া গোয়া ভাবত। তারপরে যখন তিনি স্কুলের সমস্ত পরীক্ষায় প্রথম দ্বিতীয় হতে শুরু করলেন, সবাই বলতে শুরু করলো যে এর মধ্যে যে এত ছিল সেটা আমরা জানতাম না। তার স্কুল হচ্ছে হেয়ার স্কুল, আর যে কলেজে তিনি পড়েছেন সেটি হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। ছোটবেলা থেকে একটা দরদি হৃদয় তার মধ্যে ছিল। তিনি নিজের জলখাবারের পয়সা বাঁচিয়ে বা জলখাবারের পয়সাতে যখন টান হতো তখন নিজের পরিধেয় বস্ত্র, ছাতা এসব বিক্রি করে যার প্রয়োজন আছে তাকে সাহায্য করতেন। তারপরে যখন বড় হচ্ছেন তখন একই ভাব, বাড়ির পাশেই একটা যারা ছিলেন প্রতিবেশী তাদের পরিচারিকার কলেরা হয়েছে, কলেরা ছোঁয়াচ্ছে, সেই জন্য মারাত্মক রোগ, সেই জন্য ছাদে ফেলে রেখেছে। যে তিনি জানলেন কোনো পরিচর্যা বা চিকিৎসা হচ্ছে না, তখন শারদানন্দজি মহারাজ শরৎ কয়েকজনকে নিয়ে তার সেবা করলেন, যদিও সে মারা গেল তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়াও করলেন। গম্ভীরানন্দজি মহারাজ ভক্তমালিকা গ্রন্থে লিখছেন যে এই ধরনের কাজে শারদানন্দজির বাল্য এবং যৌবন পরিপূর্ণ। তার দিদিও বল এরকম একটা সাক্ষ্য দিয়েছেন যে ছোটোবেলার থেকেই কেউ যদি সে কোনো দুঃখের কথা বলতো শরৎ মহারাজ তার জন্য কিছু না করে থাকতে পারতেন না। একটি পরিপূর্ণ মানুষ হিসাবে, সর্বাঙ্গ সুন্দর মানুষ হিসাবে তিনি যুবক অবস্থায় বড় হয়ে উঠছিলেন। শরীর, মন, বুদ্ধি, কর্মক্ষমতা সব সমভাবে বিকশিত হচ্ছিল। নিয়মিত ব্যায়াম করতেন, পালোয়ান ছিলেন, হৃদয়বত্তা তো ছিল, জ্ঞান স্পৃহা ছিল, নানা রকম বই পড়তেন পাঠ্যপুস্তকের বাইরেও, নিয়মিত তর্ক সভা তর্কতে যোগদান করতেন। আর যেমন বাড়িতে খুব মনোযোগ দিয়ে পুজো করতেন, ছোটোবেলা থেকে পুজোর প্রতি আকর্ষণ ছিল, তারপর উপনয়নের পরে খুব মন দিয়ে গৃহদেবতার পুজো করতেন। সেই সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজে কেশব সেনের বক্তৃতা খুব ভালো লাগত। যে কলেজে পড়তেন সেই কলেজে ফাদার লাফো তাকে খুব ভালোবেসে বাইবেল পড়াতেন, বাইবেলও তার খুবই ভালো লাগত। কিন্তু ব্রাহ্ম সমাজের প্রভাব বা এই বাইবেলের প্রভাবের জন্য তার পারিবারিক ধর্মের প্রতি নিষ্ঠা বা হিন্দু ধর্মের প্রতি নিষ্ঠা কখনো একটুও কমেনি। ঠাকুরের কাছে তারা দুভাই একসঙ্গে এসেছিলেন, শরৎ এবং শশী। ঠাকুর তো তার ভবিষ্যৎ পার্ষদদের চিনতেন, কাজে যেদিনই তিনি এরা যেদিনকে গেলেন সেদিনকে বাইবেল থেকে একটা বাইবেল একটা অংশে দাগ দেওয়া ছিল সেটা পড়তে বললেন। সেখানে সব ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য, সন্ন্যাসের কথা ছিল, তা সেগুলো এদের মধ্যে একজন ঠাকুরকে পড়ে শোনালেন। কিন্তু অন্য গৃহী ভক্তেরা ছিল, তারা সব বিপরীত প্রশ্ন করতে শুরু করলো যে আপনি যে এদেরকে সংসার ত্যাগের উপদেশ দিচ্ছেন, সংসার ত্যাগ যদি সবাই করে তবে তো সৃষ্টি চলবে না। ঠাকুর বললেন ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমাদের মধ্যে এটা একটা কথা হয়ে গেল, তোমার যতটুকু নেওয়ার তোমাদের ততটুকু নাও। কাজে মনের মতন করে ঠাকুর প্রথম দিন এদের দুজনের সঙ্গে কথা বলতে পারেননি, তাই এরা যখন প্রণাম নিয়ে প্রণাম করে বিদায় নিচ্ছেন তখন ঠাকুর বললেন যে আবার এসো একা একা, কারণ ধর্মের সাধন হচ্ছে অত্যন্ত গুহ্য সাধন। এরপরে তারা যেতে শুরু করলেন। ঠাকুর বলেছেন একা একা, সেই জন্য দুভাই আর একসঙ্গে কখনো যাচ্ছেন না। শরৎ মহারাজ আর শশী মহারাজ দুজনেই দুজনের অগোচরে ঠাকুরের কাছে যেতে শুরু করলেন। ঠাকুর একদিন, ঠাকুর নানাভাবে তার পার্ষদদেরকে পরীক্ষা করেছেন, আমরা জানি বিজ্ঞান মহারাজের সঙ্গে কুস্তি লড়েছেন, তা শরৎ মহারাজের কোলের উপরে একদিন বসলেন, বসেই একটু পরে উঠে গেলেন, বললেন যে দেখলাম যে তুই কত ভার নিতে পারিস। পরবর্তীকালে আমরা দেখেছি এই কথার তাৎপর্য যে কি বিরাট ভার তিনি নিয়েছেন, শ্রী মায়ের ভার, সঙ্গের ভার, স্বামীজির আরব্ধ কর্মের ভার, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনব্রতের ভার তিনি নিয়েছেন। তা ঠাকুরের কাছে যাতায়াত করছেন ঘন ঘন, থাকছেনও কিছু কিছু দিন। একদিন ঠাকুরের কাছে খুব গণেশের প্রশংসা শুনে শারদানন্দজি মহারাজ বললেন আমারও আদর্শ হচ্ছে গণেশ। কিন্তু ঠাকুর কিন্তু বললেন না, গণেশ তোমার আদর্শ নয়,
তোমার আদর্শ হচ্ছে শিব, শিবের গুণাবলী তোমার মধ্যে বর্তমান। ঠাকুর কী ভেবে বলেছিলেন জানি না, কিন্তু আমরা দেখি আমাদের মনে হয় যে গণেশ শিব উভয়ের আদর্শই যেন শারদানন্দজির মধ্যে মূর্ত হয়েছিল। ঠাকুরের কাছে যান আর প্রায়ই শোনেন নরেনের প্রশংসা, এই নরেনটিকে, এবং ঠাকুর তাকে বলেন যে একদিন তুই গিয়ে নরেনের সঙ্গে আলাপ করিস। এখন সেই জন্য তিনি নরেনের সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন এবং আলাপ হয়েছিল, কিন্তু তার আগে ঠাকুরের কাছে নরেনের কথা শোনার আগেও তিনি নরেনকে দেখেছিলেন একটা অদ্ভুত পরিস্থিতিতে। তিনি শুনেছেন, লীলা প্রসঙ্গেই বর্ণনা আছে, নিজেই বর্ণনা করেছেন তিনি, তিনি শুনেছেন যে তার সমবয়স্ক, তার সহপাঠী বা তার বন্ধু একজন সমবয়স্ক বন্ধু, সে বিপথে চলে গেছে। শারদানন্দজি ভাবলেন যে বন্ধু যদি বিপথে চলে যায় তার মানে সে অত্যন্ত বিপন্ন, সে নিজে না বুঝলেও সে অত্যন্ত বিপন্ন, কাজে বন্ধু হিসাবে আমার কর্তব্য হচ্ছে তাকে গিয়ে দেখা কী অবস্থায় আছে এবং সম্ভব হলে তাকে সাহায্য করা যাতে সে সুপথে ফিরে আসতে পারে। সেজন্য একদিন তিনি বন্ধুর বাড়িতে গেছেন, বন্ধু ভেতরে রয়েছেন ব্যস্ত, বন্ধু খবর পেয়েছেন তিনি এসেছেন, তাকে বসতে বলেছেন, তিনি বাইরের ঘরে বসে আছেন। এর মধ্যে একটি যুবক, তাদেরই সমবয়স্ক যুবক, সে ঢুকলো সেই ঘরে, ঢুকে কারোর দিকে না তাকিয়ে এই একটা তাকিয়ার উপরে বসে চারপাশে যে বইটি আছে ঘাঁটতে শুরু করেছে, এই বই উল্টাচ্ছে, ওই বই উল্টাচ্ছে, এবং বেশ বোঝা যাচ্ছে এই বাড়িতে তার খুব যাতায়াত আছে। সামনে যে একটা জলজ্যন্ত মানুষ বসে আছে ওই যুবকটির সেদিকে কোনো নজর নেই। শারদানন্দজি ভাবতে শুরু করেছেন এবং মুখে গুনগুন করে একটা গান করছেন, সে গানের মধ্যে কালার বাঁশরি টাঁশরি এরকম শোনা যাচ্ছে। শারদানন্দজি সিদ্ধান্ত করলেন যে এই ধরনের বন্ধুর সঙ্গে, এই ধরনের যুবকের সঙ্গে মিশেই আমার বন্ধু বিপথে গেছে। আরও করুণ অবস্থা হলো শারদানন্দজির পক্ষে কি, যে তার এতদিনের বন্ধু, তার যখন অবসর হলো এই বাইরের ঘরে এসে আসার, সে শারদানন্দজিকে দিকে তাকিয়ে বললেন, ও শরৎ তুমি এসেছো, বলেই ওই যুবকটিকে দেখে সে শরৎ মহারাজকে একদম ভুলেই গেল। তারপরে দুজনে মিলে একসঙ্গে আলাপ করতে শুরু করলেন। এখন শারদানন্দ মহারাজ কী করবেন, যে চট করে উঠে আসা যায় না, কিন্তু সেখানে তিনি প্রায় অপাঙ্ক্ত মতন মনে হচ্ছে তার, চট করে তো উঠে আসা যায় না, বসে থাকতে হয়েছে, এবং যখন বসে আছেন এদের আলাপ আলোচনাটা কিন্তু তার কানে যাচ্ছে। আলাপ আলোচনা মানে ওই যুবকটিই করছে, আলাপ আলোচনাটা হচ্ছে সাহিত্য, প্রকৃত সাহিত্য কীরকম হবে, প্রকৃত সাহিত্যের কী লক্ষণ, সেটা কী আলোচনা করছেন। সেই যুবকটি বলছেন যে দু রকমের সাহিত্যিক দেখা যায়, এক ধরনের সাহিত্যিক হচ্ছে দে ওয়ান টু আইডিয়ালাইজ দি রিয়াল, যা কিছু বাস্তব সেই বাস্তবটা এত খারাপ হতে পারে, একটা লোক চুরি করছে, সেই ধরনের সাহিত্যিক কী করেন, দে ট্রাই টু আইডিয়ালাইজ দি রিয়াল, যে যে চুরি করছে তার পেছনে কারণ আছে, অনেক বিপাকে পড়েছে, অনেক বঞ্চনা তার প্রতি হয়েছে, সেই জন্য সে চুরি করছে, দে ওয়ান টু আইডিয়ালাইজ দি রিয়াল। আরেক ধরনের সাহিত্যিক আছে দে ওয়ান টু রিয়ালাইজ দি আইডিয়াল, আদর্শ হয়তো খুব কঠিন, আদর্শটাকে বাস্তবায়িত করার জন্য তাকে হয়তো বহু ত্যাগ করতে হচ্ছে, বহু কষ্ট করতে হচ্ছে, তবুও ওই সাহিত্যিকরা তাদের চরিত্রগুলোর মধ্যে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে এই রোগ এমন এই ব্যাপারটাকে উপস্থাপিত করেন যে আদর্শ যতই কঠিন বা উচ্চ হোক না কেন তাকে বাস্তবায়িত করা যায় বা করার চেষ্টাই হচ্ছে ধর্ম। তারপরে সেই যুবক সিদ্ধান্ত করছে এই যে দ্বিতীয় শ্রেণীর লোকেরা, দ্বিতীয় শ্রেণীর লোকেদের সাহিত্যই কিন্তু কালজয়ী হয় যারা আদর্শকে বাস্তবায়িত করতে চায়। আর যেসব মানুষ সাহিত্য কেন, যেসব মানুষ জীবনে আদর্শকে বাস্তবায়িত করতে চায় অধিকাংশ ক্ষেত্রে তারা সংসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে না, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে সংসার থেকে দূরে চলে যেতে হয়। আমি আমার জীবনে মাত্র একজন মানুষকেই দেখেছি যে এই রকমভাবে আদর্শকে নিখুঁতভাবে বাস্তবায়িত করতে পেরেছে এবং তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বরের। তো শারদানন্দজি সিদ্ধান্ত করলেন যে কথা ভালোই বলে কার্য নিশ্চয় করে না, তা চলে গেলেন সেদিনকে। তা স্বামীজির ঠাকুরের কাছে যখন নরেনের প্রশংসা শুনে শুনে একদিন গেলেন, গিয়ে দেখেন সেই বকাটে বকে যাওয়া যুবক ভেবেছিলেন যাকে, সেই হচ্ছে নরেন্দ্রনাথ। তা লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি যখন স্বামীজির সম্বন্ধে লিখছেন, স্বামীজির চরিত্র বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে লিখেছেন, বলছেন যে নরেনকে সহজেই ভুল বোঝার খুব সম্ভাবনা ছিল, একমাত্র ঠাকুরই তাকে ভুল বোঝেননি, এটা স্বামীজি বলেছেন, শারদানন্দজি বলেননি। তো সেখানে শারদানন্দজি বলছেন যে কেন,
যে তার এমন প্রবল আত্মবিশ্বাস যে সাধারণ মানুষের মধ্যে এই আত্মবিশ্বাস দেখা যায় না, সেটাকে লোকে অহংকার বলে মনে করত। তার এত সত্যানুরাগ যে সেই সত্যানুরাগকে, নরেনের সেই সত্যানুরাগকে লোকে মিথ্যা ভান বলে মনে করত। সেই জন্য সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে খুব চট করে নরেনকে ভুল বুঝত। কিন্তু এই যে একবার যখন আলাপ হলো, তখন এমন দুজনের মধ্যে ভাব যে সারা জীবনে সেই মানে ভাব আর মানে শ্রেষ্ঠ বন্ধু দুজনে হলেন। এবং ঠাকুর যখন শুনলেন, ঠাকুর শুনে খুব খুশি হলেন। ঠাকুর বলেছিলেন যে গিন্নি জানে যে কোন হাড়ির মুখে কোন সরাটি খেটে যায়। পরবর্তীকালে এই নিবেদিতা, মিস ম্যাকলাউড, পাশ্চাত্য শিষ্যেরা এই জিনিসটা তারা উপলব্ধি করেছেন। এবং মিস ম্যাকলাউডের খুব সুন্দর কথা আছে, মিস ম্যাকলাউড ঠিক একই কথা বলছেন যে যে ঠাকুর মনে করতেন, মিস ম্যাকলাউড বলছেন যে ঠাকুর মনে করতেন যে শারদানন্দজি, তার ভাষায় কথাটা পড়ি, যাকে পাচ্ছি না, তা তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ইউজ টু কনসিডার শারদানন্দ অ্যাজ দি সসার অ্যান্ড স্বামী বিবেকানন্দ বিইং দি কাপ অ্যান্ড দি সসার। যে শারদানন্দজি হচ্ছেন, স্বামীজি হচ্ছেন কাপ, এবং সেটাকে ধরে রাখে যে সসার, আমরা যেটাকে প্লেট বলি সাধারণভাবে, সেটা হচ্ছেন শারদানন্দজি। তার শরৎ এবং নরেন্দ্রনাথ এই দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হলো। শরৎ মহারাজ এতই ঘনিষ্ঠ সম্পর্ক, লীলা প্রসঙ্গে সেগুলোর বর্ণনা আছে, যে একদিন দুজনে গল্প করছেন, ঠাকুরের সম্বন্ধে গল্প করছেন, গল্প করছেন যে দক্ষিণেশ্বরের গোড়ারায় নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলা মানে শ্রীরামকৃষ্ণ আরও বড়, আরও বড়, আরও বড়ভাবে প্রকাশিত হচ্ছেন। যে দক্ষিণেশ্বরের গোড়ারায় তিনি যে অবতার, মানে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দক্ষিণেশ্বরের গোড়ারায়, যেন চৈতন্যদেব আবার এসছেন, তিনি প্রেম ভক্তি সব বেলাচ্ছেন, এরকম নানা রকম কথা বলছেন। আর শারদানন্দজি অবাক হয়ে বুঝতে পারছেন যে তারা যে ঠাকুরের কাছে আছেন সেই ঠাকুর কত বড়। তা সেরকম পায়চারি করতে করতে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, রাত্রিবেলায় অনেক রাত হয়ে গেছে। তখন শারদানন্দজি বোধহয় বললেন যে তোমাকে একটু তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। একটু এগিয়ে দিয়ে পৌঁছে দিতে গিয়ে একেবারে স্বামীজির বাড়িতে পৌঁছে গেলেন কথা বলতে বলতে। তখন স্বামীজি আবার বললেন যে তোমাকে একটু তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কথা বলতে বলতে একটু এগিয়ে দেবেন ভেবেছেন, আবার শারদানন্দজির বাড়ির কাছেই পৌঁছে গেছেন। আবার শারদানন্দজি একে একটু এগিয়ে দিতে দিতে স্বামীজির বাড়িতে। তাই করতে করতে লাস্ট শেষবার শারদানন্দজিকে পৌঁছে দিতে দিতে একেবারে শারদানন্দজির বাড়িতে ওই একই রাতে পৌঁছে গেছেন নরেন্দ্রনাথ। তখন শারদানন্দজি বললেন যে একটু ভেতরে এসো তাহলে। ভেতরে যখন নিয়ে গেলেন তখন স্বামীজি অবাক হয়ে বলছেন, এ কি, এই বাড়িটা তো আমি আগে দেখেছি, এর কোথায় কি ঘর, এ তো আমার সব চেনা, এটা বলছেন। স্বামীজির এরকম মাঝে মাঝে মনে হতো, কারোর সঙ্গে দেখা হলে, কারোর সঙ্গে কোনো জায়গায় গেলে, আগে তো চিনি, আগে তো দেখেছি। প্রথম প্রথম তিনি ভাবতেন যে এটা বোধহয় পূর্বজন্মের এদের সঙ্গে বোধহয় সম্পর্ক ছিল, কিন্তু পরে তিনি বুঝেছিলেন যে ভবিষ্যতে আমার এই জীবনে ঠাকুরের কাজের জন্য যা যা করতে হবে, যেখানে যেখানে যেতে হবে, যার যার সঙ্গে মিশতে হবে, সব কোনোভাবে যেন আমি দেখতে পেয়েছি। আমাদের অনুমান ওই যে ঠাকুরের কাছে দ্বিতীয় দিন না তৃতীয় দিন যে গেছিলেন, ঠাকুর তাকে স্পর্শ করে দিলেন, এদিন আর স্বামীজি সতর্কই হতে পারলেন না, নির্বিকল্প সমাধিতে বোধহয় তুলে দিলেন। তুলে দিয়ে ওই ঠাকুর সব জিজ্ঞেস করে করে জেনে নিলেন যে তুমি কেন এসছো, কতদিন থাকবে। সেই দিন বোধহয় স্বামীজির ভবিষ্যৎ জীবনের গোটাটা একটা অন্য রাজ্যে অভিনীত হয়েছিল, এবং স্বামীজির অবচেতনে বোধহয় তার একটা স্মৃতি ছিল, যার জন্য এরকম ঘটনা স্বামীজির ক্ষেত্রে ঘটত। তা ঠাকুরের কাছে, তারপরে তো ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুরের যখন দেহত্যাগ হলো, দেহত্যাগের পরে তার আগে ওই যে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির যে ঘটনাটি, সেখানেও শরৎ মহারাজের একটি বিশিষ্ট ভূমিকা আছে। বিশিষ্ট ভূমিকাটা কী, তার অনন্য বৈশিষ্ট্য কিছুটা আমরা বুঝতে পারি। এদিকে তো নিচে হইচই হচ্ছে, ঠাকুর সকলকে একদম কৃপা বিতরণ করছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন, সকলকে আশীর্বাদ করছেন, চৈতন্য হোক, সকলের নানা রকম অনুভূতি হচ্ছে। শরৎ মহারাজ এবং লাটু মহারাজ ওপরে আছেন, তারা মাঝে মাঝে দেখছেন উঁকি মেরে যে কিছু একটা ব্যাপার হচ্ছে। বোধহয় গিরিশ ঘোষ বা অন্যরা কেউ তাকে ডাকছিল, তাদের ডেকেওছেন, কিন্তু তারা গেলেন না।
তারা এই প্রথম অনেক দিন পরে ঠাকুর ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন বলে সেই অবসরে বিছানাপত্রগুলোকে তারা পরিষ্কার করছিলেন। পরে যখন তাদের বলা হলো যে কেন গেলে না, বঞ্চিত হলে তো, তখন তারা বললেন যে কখনো তো ভাবিনি যে তার কাছে কিছু চাইবো, আর তিনি তো আমাদেরই ছিলেন, কাজে আমার যা দরকার সেটা আমাকে চাইতে হবে কেন? তিনি যখন প্রয়োজন মনে করবেন তখন এটা তিনি দেবেন। কাজে যেমন ওই 1 জানুয়ারি 1886 ঘটনাটি, ঠাকুরের অদ্ভুত কৃপা বিতরণের ঘটনা, তার পাশে পাশে এরকম অপূর্ব একেবারে শ্রীরামকৃষ্ণ সমর্পিত প্রাণ এবং একেবারে নিঃস্বার্থ ভাব, এটাও একটা অদ্ভুত একটি ঘটনা। স্বামীজির যোগ্য সহকারী ছিলেন তিনি সর্ব অর্থে। স্বামীজি যখন বিদেশে আছেন তখন তাকে ডেকে পাঠালেন যে এখানে শরৎ ছাড়া আর কারোর পক্ষে এই যে বেদান্ত কাজ তিনি শুরু করেছেন আর কারো পক্ষে সেটা চালিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি সেখানে গেলেন এবং প্রথম প্রথম বক্তৃতা করতেই চাচ্ছিলেন না, স্বামীজি বক্তৃতা করতে কি প্রথম প্রথম নাকি খুব হাত পা নাড়তেন, স্বামীজি বেত নিয়ে দাঁড়িয়ে থাকতেন, হাত পা নাড়লেই মারতেন, এরকমভাবে বক্তৃতা টক্তৃতা শিখিয়েছেন এবং একেবারে যোগ্য সহযোগী, যোগ্য উত্তরাধিকারী হলেন। যোগ্য উত্তরাধিকারী কী করে হলেন? যারা স্বামীজির অনুরাগী, যারা স্বামীজির একদম ঘনিষ্ঠ, মানে স্বামীজির বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছেন, এবং তাদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ মিস ম্যাকলাউড, তিনি প্রথম শারদানন্দজির বেদান্ত বক্তৃতা শুনছেন। বক্তৃতা শুনে বলছেন যে আই অ্যাম অ্যামেজড অ্যাট দি গ্র্যাস্প অফ দিস ইংলিশ, এমন ইংরেজি ভাষার প্রতি উপরে অধিকার সেটা দেখে আমি মুগ্ধ হচ্ছি, অ্যান্ড মাচ প্লিজড উইথ হিস প্রেজেন্টেশন অফ দি বেদান্ত, যেভাবে বেদান্তকে উপস্থাপনা করছেন আমরা খুব মুগ্ধ হয়েছি, যে হি হ্যাজ দি পয়েস টু রিপ্রেজেন্ট স্বামীজি এনিহোয়্যার, যে কোনো জায়গায় তিনি স্বামীজির প্রতিনিধি হতো, একদম উপযুক্ত উত্তরাধিকারী। খুব সফল হলেন। আবার স্বামীজি যখন ডাকলেন তখন একদম অম্লান বদনে তিনি চলে এলেন। এই যে স্বামীজিকে, এই শারদানন্দজিকে যে ঠাকুর বলেছেন যে ঋষিকৃষ্ণের দলে ডেকেছেন, এটা আমরা অনুমান করি রামকৃষ্ণ সঙ্ঘে প্রচলিত বিশ্বাস যে তিনি সম্ভবত সেন্ট পিটার ছিলেন। সেটার কারণ হচ্ছে সেন্ট পিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় ইতিহাসে, কেন যীশুখ্রিস্ট বলেছেন দিস ইজ দি রক আপন হুইচ আই উইল বিল্ড মাই চার্চ। কাজেই সেন্ট পিটার কেন আমরা বলছি, যে প্রথমবার যাওয়ার সময় যখন ওই ভ্যাটিকানে রোমে তিনি গিয়ে সেন্ট পিটারের গির্জার কাছে গেলেন, তিনি নিজেই বলেছেন যে সেন্ট পিটারের স্ট্যাচু দেখে আমি একদম ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলাম, ভাবসমাধি হয়ে গেছিল। তারপর আবার যখন ফিরে আসছেন তখন আবার বারবার ধরে তিনি সেন্ট পিটারকে দেখছেন আর ডায়েরিতে লিখে রাখছেন সেন্ট পিটার এগেইন, সেন্ট পিটার ওয়ান্স এগেইন, সেন্ট পিটার ফর দি লাস্ট টাইম। আরও তো কত সাধু সন্তের সেখানে মূর্তি আছে, যীশুখ্রিস্ট, মা মেরি, কিন্তু তার কারোর সম্বন্ধে তিনি লিখছেন না, সেন্ট পিটারের কথা লিখছেন। এবং তাকে একজন বিখ্যাত পণ্ডিত বলেছিল, ক্ষীরোৎপ্রসন্ন বিদ্যাবিনোদ, যে মহারাজ আপনার সঙ্গে সেন্ট পিটারের খুব মিল আছে আপনার চরিত্রের সঙ্গে। শারদানন্দজি কিছু বলেননি, না বলে বললেন আমি যখন সেন্ট পিটারের স্ট্যাচু দেখেছিলাম আমি একদম বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তা আমরা এটা মনে করে থাকি। অত্যন্ত নিরহংকার ছিলেন শারদানন্দজির চরিত্র বৈশিষ্ট্য। স্বামীজি তাকে তো সেক্রেটারি করেছিলেন, মহাপুরুষ রাজা মহারাজজির শরীর যাওয়ার পরে সবাই চেয়েছিল যে তিনি প্রেসিডেন্ট হন, কিন্তু তিনি কখনও ওই সম্পাদক বা জেনারেল সেক্রেটারি এখন যেটা বলি সেই তার পদটা তিনি ছাড়েননি। এবং কীরকমভাবে তিনি এই সম্পাদনার কাজটি, সাধারণ সম্পাদকের কাজটি করতেন, যে একবার ভুল করে একজন চলে এসছে বারাণসী বা কোথার থেকে এসছেন একজন সাধু, আসার আগে জানাতে হয় তিনি না জানিয়ে এসেছেন ভেবে শারদানন্দজি তাকে খুব বকেছেন। তিনি বলছেন না আমি জানিয়েছিলাম, কিন্তু শারদানন্দজি বলে আমি তো তোমার চিঠি পাইনি বলে বকেছেন। বেশ কিছুদিন পর সে চলেও গেছে, শারদানন্দজি দেখলেন ড্রয়ারের মধ্যে তার চিঠিটা পড়ে রয়েছে, তিনিই দেখতে ভুল করেছেন। সঙ্গে সঙ্গে তুমি বেলুড় মঠে চলে এসে রাজা মহারাজজিকে বলছেন যে রাজা আমি আর এই পদের উপযোগী নয়, আমাকে পদত্যাগ করতে দাও। তারপর বুঝিয়ে টুঝিয়ে সামলানো হলো। কীরকম নিরহংকার ছিলেন, যে একটি সাধুকে বলছেন তিনি কখনো কখনো কেউ কখনো তাকে দেখেনি যে মানে উচ্চস্বরে কথা বলতে বা ধৈর্য হারাতে বা ক্রোধান্বিত হতে। একটি সাধুকে তিনি বলছেন যে তুমি এইভাবে এইভাবে কাজ করো। সেই সাধুটি শারদানন্দজি কথা শুনছেন না বোধহয়, আগে শোনেনি, সেই জন্য শারদানন্দজি এরকম বললেন তুমি এই রকমভাবে কাজ করবে। সেই সাধুটি একটু
উত্তেজিত হয়ে বলছেন, এখানে আমরা সবাই মায়ের কাজের জন্য আছি। শিশি মা তখন বাগবাজারে আছেন, এটা বাগবাজারের ঘটনা। কাজেই মায়ের যাতে সুবিধা হয় সেইভাবেই কাজ করব। সারদানজি একটুও মানে অপমানিত বোধ করলেন না, উত্তর দিলেন শান্তভাবে, এখানে আমরা, তুমি, আমি সবাই আমরা মায়ের কাজের জন্যই আছি, এবং সেই মায়ের কাজটা যাতে ভালো করে হয় সেই জন্যই একটু এই বলা বলি, এরকম নিরহংকার ছিলেন। আরেকজন সাধু, একটু বয়স্ক কিন্তু তার থেকে বয়সে কম, একদম সরাসরি মুখের উপর বলে দিলেন, সারদানন্দজি মহারাজ, তার কাছে মেয়েরা, সমস্ত মহিলারা আসতেন। তার দেহত্যাগের পরে মহাপুরুষ মহারাজ বলছেন তার সম্বন্ধে যে মেয়েদের তিনি একটা জুড়োনোর জায়গা ছিলেন, সারদানন্দে একটা জুড়োনোর জায়গা ছিল। তার যখন দেহত্যাগ হলো তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিধবা মহিলার সম্পত্তি, কিছু একটা হার, কিছু টাকা, সেগুলো রাখা আছে নাম দিয়ে দিয়ে। তখনকার দিনে বিধবাদের নানা রকম দুরবস্থা সংসারে, সবাই তাদেরকে সবাই খুব পেষণ করতে চায়, সেই জন্য কোথায় তারা নির্ভরযোগ্য লোক পাবে, সারদানন্দীর কাছে জমা রেখেছেন। তার মহিলারা আসতো, তিনি নিজে বলেছেন ভারতে তিনি তো তন্ত্র সাধনা করেছেন, ভারতের শক্তি পূজা সেটির ভূমিকাতেই আছেন। সবার মধ্যে তিনি জগজ্জননীকে দেখতেন, সব নারীর মধ্যে জগজ্জননীকে দেখতেন। তা সেই সেই সাধুটি বলল একদিন যে আপনার কাছে, আপনি একজন সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সংঘের, ঠাকুরের জীবন কেমন ছিল, আপনার কাছে এত মহিলারা আসবে কেন? সাধুজি কিছু বললেন না, কিন্তু বেশ কিছুদিন পরে সেই সাধুকে দেখে তিনি বলছেন, শোনো, তোমার কাছে ওই কথা শুনে আমারও একটু ভাবনা হয়েছিল। তা আমি মঠে গেছিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমাকে বললেন যে তুই ওদের মধ্যে আমাকে দেখিস, তাই জন্য তুই ওদেরকে এতটা প্রশ্রয় দিস। তিনি কোনো কিছু সমালোচনা করলেন না যে তুমি এরকম কথা বলতে পারলে। তা এই ধরনের তিনি মানুষ ছিলেন। আর শিশি মায়ের কথাটা না বললে তো সারদানন্দ সম্বন্ধে বলা যায় না। মায়ের ভারী ছিলেন, বাসুকী ছিলেন, মা বলছেন সহস্র ফণা ধরে আমার সব কিছু সামলাচ্ছে, মাথার মণি, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে, আমার সৃষ্টিধর হৃদয়। কিন্তু শরত মহারাজজি নিজেকে ভাবতেন মায়ের দাড়ি, হৃদয়বত্তা তার বরাবর তো আছে। এরকম একটি হৃদয়বত্তার কাহিনী ঘটেছে। শিশি মা বলছেন যে শরতের দিল দেখলে, ব্রহ্মজ্ঞ অনেক হয় কিন্তু শরতের মতন এরকম হৃদয় তুমি কোথাও খুঁজে পাবে না। নরেনের পরে এত বড় হৃদয় বাংলাদেশে নেই, ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে নেই। তার একটি অন্যতম অবদান রামকৃষ্ণ সংঘের ইতিহাসে লীলা ভাষ্য রচনা। এটি শুধু শ্রীরামকৃষ্ণের জীবন ভাষ্য নয়, সমস্ত অবতারেরও জীবন ভাষ্য আংশিকভাবে বলা যেতে পারে। এই যে ভাবমুখে থাকা অংশটি, এটি ধর্মশাস্ত্রে একটি নতুন সংযোজন, এটি তার একটা অদ্ভুত অবদান। আর সর্বদা তিনি স্থিতপ্রজ্ঞ ছিলেন, কোনো দিন কোনো সময় তাকে কেউ বিচলিত হতে দেখেননি। মজার মজার ঘটনাও আছে। স্বামীজি খুব বকছেন একটা কারণে, এই বকতে বকতে স্বামীজি শেষকালে খুব বকতেন, কেন সময় বেশি নেই তো, সারদানন্দজি মা চুপ করে শুনছেন। এর মধ্যে কয়েকজন অতিথি এলেন, তাদেরকে চা দেওয়া হলো, হাসি ঠাট্টা হলো, স্বামীজি অংশগ্রহণ করলেন, সারদানন্দজি অংশগ্রহণ করলেন। যেই তারা চলে গেলেন, যেখানে থেমেছিলেন স্বামীজি আবার সেখান থেকে শুরু করলেন বকা। যে উপস্থিত ছিল সে বলছে মাঝে হাসি ঠাট্টাগুলো যেন ব্র্যাকেটের মতন হয়ে গেল, এরকম কয়েকবার হয়েছে। স্বামীজি সেই জন্য বলতেন যে কিছুতেই তাতে না, বেলে মাছের রক্ত। আর এই হৃদয়বত্তা তিনি একেবারে মা হয়ে গেছিলেন, অনেকে তাকে সত্যি সত্যি মা মা রূপে দেখেছেন। ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমাদের মনে হতো মায়ের কাছে গেছি। আমি একজনের কথা জানি, তিনি পূর্বাশ্রম সূত্রে গহনানন্দজি মহারাজের দাদা ছিলেন। তা তিনি পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসেছিলেন শিশি মায়ের কাছে দীক্ষা নেবেন বলে। মা ছিলেন, কিন্তু তিনি গিয়ে মায়ের কাছে উপস্থিত হওয়ার আগেই মা স্থূল শরীর ত্যাগ করলেন। তারপরে তিনি বাগবাজারে যান, সারদানন্দজি তাকে খুব ভালোবাসেন, কিন্তু দীক্ষার কারোর কাছে নেবেন না ঠিক করেছেন। একদিন সারদানন্দজির কাছে, তিনি তো নিজে আমাকে বলেছেন, তা তিনি একদিন সারদানন্দজির কাছে গেছেন। সারদানন্দজি তো বিরাট শরীর ছিল আর ইনি বেটে ঘাটও। সারদানন্দজি একদিন হাত দিয়ে তার ঘাটটা এরকমভাবে চিপে ধরে তার নিজের কাছে টেনে নিয়ে এসছেন। তিনি ছটফট করছেন, ছাড়াতে পারছেন না, বলছেন সেই সময় আমি দেখলাম যেন মাই যেন আমাকে, সারদানন্দজি দেখে মা দাঁড়িয়ে আছেন এবং মাই যেন আমাকে তার দিকে আকর্ষণ করছেন। তা সারদানন্দজি যখন দেহত্যাগ হলো,
তখন প্রবুদ্ধ ভারতে লিখেছিল যে হোয়াট দিস রামকৃষ্ণ মিশন ইজ টুডে ইজ লার্জলি ডিউ টু স্বামী সারদানন্দ। এই কথাটি বলি, এটি একদম সত্য। তারপরে তিনি সেখানে বলা হচ্ছে প্রবুদ্ধ ভারতে, দো দি মিশন ডিরাইভ ইটস আইডিয়াস অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ ঠাকুরমা স্বামীজির কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে, ইট ওজ ইটস প্রেজেন্ট আর্টিকুলেট ফর্ম মেনলি টু দি ডিপার্টেড স্বামী। এই যে এখন যে এটা সুস্পষ্ট রূপ ধারণ করেছে, এটা হচ্ছে এই সারদানন্দজির মতন। ইট ইজ হি ওয়ার্কড অ্যাট ইট ফ্রম ইটস ভেরি ইনসেপশন, একদম সূচনার থেকে এই সংঘের জন্য তিনি কাজ করেছেন, গিভিং দি আইডিয়ালস কংক্রিট ফর্ম, ঠাকুরমা স্বামীজির ভাবকে একটা কংক্রিট ফর্ম দিয়েছেন আর কি, লিঙ্কিং দেম টু দি প্রবলেমস অফ দি পাসিং ইয়ার্স, কংক্রিট ফর্ম দিতে গিয়ে এই যে বাস্তু মানে আধুনিক যে সমস্যাগুলো হচ্ছে, প্রতিদিনের যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সেই একটা কংক্রিট ফর্ম, একদম দৃশ্যমান রূপ দিয়েছেন, টিল ইট রিচ ইটস প্রেজেন্ট অ্যাডভান্স স্টেট অফ ডেভেলপমেন্ট। এই যে একটা উন্নত অবস্থা, 1927 সালের কথা বলা হচ্ছে, যে পর্যায়ে পৌঁছেছিল সেটার প্রধান কারিগর হচ্ছে ঠাকুরমা স্বামীজির থেকে গৃহীত, কিন্তু প্রধান কারিগর হচ্ছে সারদানন্দজি। আমি যেহেতু ভক্ত সম্মেলন, আমি আরেকটি কথা লীলা শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ থেকে বলে আমি শেষ করব। সাধক এবং সাধনা অধ্যায়ে তিনি এটি বলছেন, আমরা এখানে প্রত্যেকেই দীক্ষিত এবং আমরা বেশিরভাগই সাকার সাধনা করি। সেখানে সারদানন্দজি মহারাজ সেই অধ্যায়ে নিরাকার সাধনার কথা বলছেন, সাকার সাধনার কথা বলছেন। আমরা সবাই ঠাকুর বা আমাদের ইষ্ট দেবতার রূপের ধ্যান করি, রূপের জপ করি, যেমন গুরুদেব বলেছেন। কীভাবে আমরা প্রতিদিন যে গুরু নির্দেশিত পথে ইষ্ট দেবতা বা ইষ্টদেবী রূপের সাধনা করতে করতেই একেবারে চরম লক্ষ্য নির্বিকল্প সমাধিতে পৌঁছতে পারি, সেটুকু বলে আমি শেষ করছি। সারদানন্দজি মহারাজ বলছেন যে একদম আমাদের যেমন অভিজ্ঞতায় ঠিক সেই কথা বলছেন, যে প্রথম প্রথম আমার ইষ্ট দেবতা হয়তো শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট দেবতা, তাকে হৃদয়ে দেখার চেষ্টা করছি, মুখটা আসে তো হাতটা চলে যায়, হাতটা আসে তো মুখটা চলে যায়, তাও চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টা করে যেতে 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 কখনো দেখবো যে একেবারে সম্পূর্ণ চেহারাটা আসছে, কিন্তু বেশিক্ষণ থাকে না, চলে যায়। প্রথম প্রথম তাও চেষ্টা করে যেতে হবে, তখন দেখা যাচ্ছে যে এই সম্পূর্ণ চেহারাটা আসছে, কিছুক্ষণ থাকছে, কিন্তু নিরস মনে হচ্ছে, যেন কাগজের ছবির মতন, তাও চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টা চালিয়ে যেতে 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 কী হবে, যে এখন দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ রূপটি আমার হৃদয়ের মধ্যে স্থায়ী থাকছে বেশ কিছুক্ষণ ধরে। আমি আমার সাধন ভজন চালিয়ে যাব, চালিয়ে যেতে যেতে আমি এমন একটা পর্যায়ে পৌঁছব যখন দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণের সর্বাবয়ব মূর্তিটি, সর্বাঙ্গ মূর্তিটি শুধু যে আমার এখানে স্থির হচ্ছে তা নন, সেটি সজীব হচ্ছেন, সেটি চলাফেরা করছেন, সেটি কথা বলছেন, হাসছেন, এবং তার কথা আমি শুনতেও পাব। তার মানে কি, এখন আমি যখন ধ্যান করছি, যেই বসছি, সঙ্গে সঙ্গে জীবন্ত শ্রীরামকৃষ্ণকে একদম সজীব মানুষের মতন এখানে দেখতে পাচ্ছি। এটা যত হবে তত কী হবে, বাহ্য জগতের থেকেও, মানে শুধু যে চোখ বুঝেই দেখতে পাবো তা না, চোখ খুলেও ওই সজীব শ্রীরামকৃষ্ণকে এখানে দেখতে পাচ্ছি। এটা যখন হবে তখন সাধকের মনে হবে বাহ্য জগৎটা বরঞ্চ এই জগৎটার থেকে কম সত্য। এই করতে করতে কী হবে, সাধক যখন এরকম চেষ্টা করে যাচ্ছে, তখন একদিন বা কখনো হবে কি যে শুধু শ্রীরামকৃষ্ণ আছেন, বাহ্য জগৎও নেই, এটা হচ্ছে সবিকল্প সমাধি। তারপর নির্বিকল্প সমাধিতে কীভাবে যাব, আমি এইভাবেই চলছি, চলতে চলতে এই যে শুধু ঠাকুর আছেন এখানে, শ্রীরামকৃষ্ণ আছেন, এর এত আনন্দ যে আমার মনে সব সময় ইচ্ছা হচ্ছে যে আরও আনন্দ কি পাওয়া যায়। সে আরও আনন্দের প্রেরণাতেই কোনো একদিন এই যে শ্রীরামকৃষ্ণ, তার শ্রীরামকৃষ্ণ নাম এবং শ্রীরামকৃষ্ণ রূপ নিয়ে আমার হৃদয়ে আমার বছরের পর বছর সাধনার জন্য জীবন্ত হয়ে উঠেছেন, একটা কোনো একদিনে সেই শ্রীরামকৃষ্ণ তার রূপ এবং নাম নিয়ে বিলীন হয়ে যাবে এবং আমি নির্বিকল্প সমাধি লাভ করব। একদম ধাপে ধাপে স্বামী সারদানন্দজি আমাদের এটা বলে দিয়েছেন। আপনাদের সকলকে নমস্কার জানাই, স্বামী সারদানন্দজি এবং ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই।